ফাইনালি চলে এসেছি অযোধ্যা রাম মন্দিরে, যেখানটার জন্য অনেক দিন দিয়ে ওয়েট করছিলাম। তো দেখতে পাচ্ছ আমার পেছনটাতে পুরো সাইডটা, এটা নতুন না পুরো ওর জন্য। Hey guys, good morning and welcome back to my channel to a new vlog. তো এখন বাজে প্রায় 9:30, আর এখনো বাইরে কুয়াশা, দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না। তো আমরা ভেবেছিলাম আজকে বারাণসী পর্যন্ত যাবো লাস্ট, তারপরে যাবো না। কিন্তু এক্ষুনি আমি খবরে শুনলাম যে অযোধ্যা রাম মন্দির নাকি 18 তারিখের পরে সবাইকে ঢোকে বন্ধ করে দেবে। তাই আমি এখন ডিসাইড করলাম এখন ডাইরেক্ট আমি পুরো একদম অযোধ্যা যাবো। আজকে সারা দিন গাড়ি চালাবো, পুরোপুরি অযোধ্যা পর্যন্ত যাবো। অযোধ্যা থেকে আমরা ঘুরে আসার সময় বানারস ওখানে থেকে ঘুরবো, কারণ আগে আমরা ওটা দেখে আসি, কারণ ওখানে 4-5 দিন বন্ধ থাকবে। তো ওই জন্য আমরা ওখানে আর এমনিতেও যেতে পারবো না, আগে ওখান থেকে ঘুরে আসি, তারপর আমরা এখানে থাকবো। থাকার পরে যদি আমার ইচ্ছা আমি আবারও যাবো, কোনো ব্যাপার না, কিন্তু আগে আজকে আমরা ওখানে যাবো, তাই তো শান্ত? তো গাইস চলো, আর এখন অনেক লেট হয়ে গেছে। আমরা ভেবেছিলাম আজকে শুধু বানারস পর্যন্ত যাবো, ওই জন্য হলে গিয়ে 200 কিলোমিটার এখান থেকে, কোনো ব্যাপার না, 180 কিলোমিটার। তো এখন যেতে হবে 400-450 কিলোমিটার। তো গাইস আর আজকের এই ব্লগটা তোমরা পুরোপুরি অযোধ্যার ব্লগ দেখতে পারবে, কারণ আমরা ডাইরেক্ট ওখানেই যাবো, ওখানে গিয়েই থাকবো। তো চলো এখন আর কথা বলবো না, কারণ যাই আবার ওখান থেকে এসে পরে আমি যেহেতু রামলালাকে একটু দেখবো, তো ওই জন্য ইচ্ছা আছে 23 তারিখের পরে যাওয়ার, যদি হয়তো যাবো। এমনিতেই দেখো কতগুলো জামা পরেছি, চারটে সোয়েটার আর একটা জামা আর একটা আমার জ্যাকেট, পুরো নিজেকে অনেক মোটা মোটা লাগছে, হাত ভাস করে যাচ্ছে না এর থেকে বেশি। তো কারণ এত ঠান্ডা না, আর কিছু করে না, আজকে অনেকটা লং যেতে হবে গাড়ি চালিয়ে। তো চলো তাড়াতাড়ি করে কালকে তো রামলালার ওখানে আমি পৌঁছাবোই যেভাবে হোক, কারণ পরশু দিন দিয়ে পুরোপুরি বন্ধ হয়ে যাবে। সকাল থেকে আমরা এত লেট করে ফেলেছি, বেরোবো করে করে এখন বেরোতেই পারলাম না। বাইরে কি পরিমাণে কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না। এখন আমাদের গাড়িটাকে পুরোপুরি সেট করে নিই, পুরো গাড়ি সেট করতে হবে। এই যে লাগেজ দেখতে পাচ্ছ, এখন এখানে লাগেজ বাঁধতে হবে, সেট মানে এটা কি হয়ে গেছে কালকে, এইটার থেকে এইটা বেশি হয়েছে, আর এইটা হয়েছে, ঠিক আছে চল এগুলো হবে। দুইজনই হুগলি, মানে শান্তদের ওখানকার, হুগলিতে বাড়ি, তাই তো? দাদাদের ইউটিউব চ্যানেলটার নাম কি আছে? তোমারটা কি আছে সন্দীপ? চলো গাইস দুজনকে সাবস্ক্রাইব করে দিও। সাইকেল চালিয়ে কয়দিন হলো আসছো? 8 দিন। আজকে নিয়ে 8 দিন? এই তো আমার হোটেলের সামনে দিয়ে যাচ্ছিল, আমরা ভাবলাম যে চলো দাদাদের সাথে একটু পরে কথা বলবো। তো এখন এসে দাদাদেরকে দেখলাম, কথা বললাম, বেশ ভালো লাগলো। আর আজকের কতদিন ডেস্টিনেশন? বারাণসী পর্যন্ত যাবে, আর ওখান থেকে তারপরে তো আরও কদিন লাগবে, 4-5 দিন, 2 দিন, মানে দিনে 5 কিলোমিটার যাওয়া হচ্ছে। যাই হোক, অনেক সাইকেলে এই মানে সাইকেল চালিয়ে চালিয়ে যাওয়া যে কি কষ্ট, বলো, কষ্ট থেকে মনের জোর বেশি। জয় শ্রীরাম। চলো দাদারাও বেরোবে, আমাদেরকেও যেতে হবে, কারণ আজকের আর তোমাদের বারাণসী আর আমাদের হলো পুরো অযোধ্যা, কারণ আমি ওখানে যাবো পুরো, ওখান থেকে আমাদের একটু আলাদা জায়গায় যেতে হবে। তো সবাই আবারও বলছি দাদাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিও, পেজগুলো যা যা আছে সব জায়গায় সাবস্ক্রাইব করে দিও, আর খুব তাড়াতাড়ি আবারও দেখা হবে, তাই তো? চলো জয় শ্রীরাম। তো একটা হোটেলে এখন দাঁড়ালাম, কিছু খেয়ে নেবো, কারণ অনেক খিদে পেয়েছে। আর প্রায় 100-150 কিলোমিটার মতন গাড়ি চালানো অলরেডি হয়ে গেছে, আর বাকি আছে 200-263 কিলোমিটারের মতন, মানে অযোধ্যা রাম মন্দির। চলো তাড়াতাড়ি করে কিছু খেয়ে দিয়ে একটু পেটটা একটু ভরে নিই, তারপরে আবার বেরোবো। এদিকে শান্ত দেখো, এখন ফোন দেবে চার্জ, ফোন চার্জে বসানো হবে। ঠান্ডা লাগছে অনেক, মানে এত কিছু পরা, তারপর ঠান্ডা, এখানে ঠান্ডা কমছে না, আমাদের কলকাতাতে এত ঠান্ডা নেই, যাই হোক আর নাই হোক। চলো এবার খাওয়াটা খেয়ে নিই, কারণ নাহলে আমাদের এখান দিয়ে তাড়াতাড়ি করে খেলে বেরোতে হবে, ফোনও একটু চার্জ হবে, কারণ ফোন চার্জ না দিলে 30% চার্জ আছে, তাড়াতাড়ি করে 30% চার্জটা দিয়ে নিই, আরও 30-40% হয়ে গেলে বাস আজকে 4 দিন কেটে যাবে। আমাদের খাওয়ার প্লেট চলে আসলো, এটা হলো আমার, আর শান্তর আছে অনেক কিছু। তো গাইস সব থেকে ভালো একটা জিনিস হলো,
এখানে দেখতে পাচ্ছ আগুন, আর এখান থেকে বাকি আছে মাত্র 98 কিলোমিটারের মতন। বাট তার আগে একটু চা টা খাচ্ছে, ঘুম পাচ্ছে অনেক। ও তো ঘুমাচ্ছিল বেজানে, তাই না? বাইকের সামনে বেঁধে নিয়ে চলো, চলো গে বাইকের সামনে রাখলো। চলো ফাইনালি চলে এসেছি অযোধ্যা রাম মন্দিরে, যেখানটার জন্য অনেক দিন দিয়ে ওয়েট করছিলাম। তো দেখতে পাচ্ছ আমার পেছনটাতে পুরো সাইডটা, আর আমরা গাড়িটাকে রাস্তায় পার্কিং করে ভিতরে ঢুকেছি, যেহেতু দুই তিনটে পুলিশ স্যার বলেছিল যাও তোমরা ভিতরে দেখতে পারবে। কিন্তু এসি পরে এখানে পুরো বন্ধ হয়ে গেল, বলে কালকে ভোরবেলা আসো তোমরা দেখতে পারবে। কালকে সকাল 7টার সময় আমরা এখানে আসার ইচ্ছা আছে খুব তাড়াতাড়ি করে, কারণ আজকে তো আর দেখতেও পারলাম না। কালকেরাও যতটা পারা যায়, যত দূর থেকে দেখা যায় আমরা দেখবো, কারণ বুঝতেই তো পারছো স্বাভাবিক ব্যাপারে এখানে অনেক সিকিউরিটি। আর আমাদেরকে বলছে যে আমরা এখানে থাকতে পারবো, তাহলে তো কোনো কথাই নাই। তো গাইস আর একটা জিনিসে বেশি টেনশন হচ্ছিলো, এখানে নাকি বলেছিলো 18 তারিখের পরে কাউকে থাকতে দেবে না। তারপরে এখানে এসে স্যারদের সাথে কথা বললাম, বলে তোমরা থাকলে থাকতে পারবে বাট কেউ আসতে পারবে না 18 তারিখের পরে। আর তো চলো এখন আমরা গিয়ে আগে রুম দেখি, অনেক কষ্ট হয়ে গেছে, অনেকটা দূরে হেঁটে হেঁটে গিয়েছিলাম, ফাইনালি চলে আসলাম রুমে। আর আমরা ওখানে যেতে পারবো পরে, আর এখানে এসেও এত সুন্দর রুম পেয়ে যাবো এত তাড়াতাড়ি বুঝতে পারিনি। গাইস গাইস এখান থেকে দেখো পুরোপুরি সেই লাগছে, এইখানটাতে রাম মন্দির, মানে এইটা পেছনটি। হ্যাঁ হ্যাঁ এই সাইডে, এই সাইডে যাই হোক হবে এক সাইডে। চলো একটু পরে আমরা এখানে গিয়ে খেয়ে নিই। আরে আরে রুকো, ব্যাটে ব্যাটে আমার আরে। তো গাইস এখানে এসে ফ্রিতে খাওয়া হয়ে গেল আমাদের, জাস্ট এখানে চাওয়াল আর আছে। क्या क्या मिलेगा भाई यहाँ पे अभी? हेलो हेलो, हाय गाइस, तो क्या हाल चाल है? हाँ बस ठीक। नाम क्या है आपका? नाम है माय नेम इज राज सिंह। आपका? मेरा नाम हनुमान तिवारी। आई सवास। चलो चलो सही है, आज खाई खाई आप। चलो दाल चावल हो तो दाल चावल है। चलो गाइस दाल टा देखो सही लेवल की दाल है। तो चलो अब शांत हो गए, हमारे खावर दिखे। चलो 10 रुपया प्लेट। 10 रुपया ये और नहीं चाहिए, और थोड़ा सा दे दो ठीक है। डाल दो राम राम बोलो। राम राम
আর নেই তুইও নিয়ে নে বিনা নিমন্ত্রণে খেতে এসেছি সেরকম টাইপের খাবার চলো ফার্স্ট টাইম আমি অযোধ্যা এসে খাবার খাচ্ছি তাও আবার মানে বিনা নিমন্ত্রণে বিনা টাকায় কিছুতেই না ফ্রিতে মানে এটা হলো আমাদের হোটেলের পাশে একটা হোটেল হলো উদ্বোধন হয়েছে যে হোটেলটার কারণে এখানে মানে সবাইকে খাবার দিয়েছে আমাদেরকে বলছে তাতে গিয়ে তোমরাও খাও কারণ আমাদের এই পাশে হোটেল উদ্বোধন হয়েছে মানে একটা প্রসাদ আর কি প্রসাদ নট খাবার যে এমনি ভাত ফাত দিয়েছে সেই কারণে না এটা এমনি প্রসাদ দিয়েছে প্রসাদ সবার জন্য বেঙ্গলি সমাজ মে নেই আতা বেঙ্গলি সমাজ মে আতা হ্যাঁ থোড়া সা ভি আতা হ্যাঁ আইস আওয়াজ চলো তো অযোধ্যা এসেছি সবচেয়ে স্পেশাল একটা জিনিস যেটা আমরা এখন দেখতে পাচ্ছি আর আমার ছাদ থেকে অযোধ্যা রাম মন্দিরটা দেখা যায় ওটা কালকে সকালে দেখাবো আমরা গিয়েছিলাম অন্ধকারে সেরকম দেখতে পাচ্ছি না বাট মন্দিরটা দেখা যাচ্ছে তো গাইস অনেকক্ষণ রেস্ট নিয়েছিলাম আর এখন একটা জিনিস আমরা এখানে আসার পর থেকে আমাদেরকে বলছে এখানে অনেক হনুমান থাকে তো তোমাদের বাইকটা একটু সাবধানে রেখো আর বাইরে কিছু রাখলে কিন্তু নিয়ে যাবে কিন্তু আমি ভাবলাম যে হয়তো কম একটা দুটো হয়তো আসবে বাট এখন আমাদের এই জানলার সাইডটা পুরো ভরে গেছিল হনুমানে আর রামজির জায়গায় এসে আর যদি হনুমান না দেখে হয় চলো তোমাদের একটু দেখে আমার এখানে এখন আছে কি না আস্তে আস্তে বাচ্চা ছিল ছোট্ট একটা বাচ্চা এটা নতুন না পুরো ওর জন্য দেখ বাচ্চাটা দেখতে পাচ্ছিস উই উই ওটা খুলে দেখ বাচ্চা না না ওইটাই বাচ্চা তো ওদের এবার খাবারের অভাব হবে না বলো আমি বাড়ি থেকে আসার সময় ভাবছিলাম যে এই জায়গাতে হনুমান থাকলে বেশ ভালো হবে এত পরিমাণে হনুমান মানে কি বলবো আর আমরা আমাদের ছাদের উপর থেকে অযোধ্যা রাম মন্দিরটা দেখাবো কিন্তু ওটা কালকে দেখবে আজকে রাতের বেলা বুঝতে পারবে না এখন আমরা চলো আবার এখানে চলে এসে আবার ফোন নিয়ে চলে যাবে আর আমাদের বাইক রয়েছে হ্যাঁ বাইকের উপরে বসছিল চলো এবার আমাদের ভিডিওটা এন্ড করতে হবে কারণ আমি ঘুমাবো কালকে সকাল সকাল উঠতে আমাদেরকে যেতে হবে কারণ কালকের এই লাস্ট তারপর আই থিঙ্ক বন্ধ করে দেবে যতটাও দেখতে পারবো তাও দেখতে পারবো না তাই জন্য আজকে ঘুমাবো ঘুমিয়ে কালকে সকাল সকাল কয়েকটা ভাইকে পেয়েছি ওদেরকে নিয়ে যাবো ঘুরতে তো তোমরাও থেকো ভিডিওটা নেক্সট ভিডিওটা তোমরা দেখতে পারবে আমরা অযোধ্যা রাম মন্দিরটা আই থিঙ্ক তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো যদি ওটা না পারি যেহেতু সবাই ব্যাপারে বুঝতেই তো পারছো সিকিউরিটির ব্যাপার আছে তো তাহলে এখানে যে রেলওয়ে স্টেশন টুকটাক যা আশেপাশে যা যা আছে তোমরা সব দেখতে পারবে তো অনেক ভালো লাগছে গাইস এই জায়গাটা আসতে পেরে মানে নিজেদেরকে অনেক ধন্য মনে হচ্ছে যে না চলো আমরা ফাইনালি আসতে পেরেছি আর এই ব্লগটা এখনই শেষ করছি দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে সো বাই বাই টাটা।